লকডাউনে করোনা মোকাবেলায় বিভিন্ন শর্ত সাপেক্ষে খোলা হয়েছে দোকানপাট, খোলা হয়েছে অন্যান্য যে পরিষেবা সেগুলোকেও কিন্তু বিভিন্ন শর্ত সাপেক্ষে খোলা হয়েছে। তবে বন্ধ রয়েছে এই দেহচর্চার অন্যতম যে প্রধান স্থান আমরা যেটা বলি জিম, সেই জিম কিন্তু এখনও বন্ধ রয়েছে, যার ফলে এই জিমের যারা মালিক রয়েছেন তারাও সমস্যায় রয়েছেন। যেমন তার পাশাপাশি যারা জিম করেন অর্থাৎ যারা রেগুলার দেহচর্চা করেন তারাও কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। এরকমই ডানকুনির বেশ কিছু জিম আমরা দেখলাম, সেখানে কিন্তু এরকমই একই ছবি, একেবারে ফাঁকা রয়েছে, যেখানে প্রতিদিন অনেক ছেলেমেয়েরা তারা প্র্যাকটিস করতেন জিমের, সেটা কিন্তু বন্ধ রয়েছে। লকডাউনের পরে কতটা সমস্যা হচ্ছে জিমে? অনেক সমস্যা হচ্ছে, এখন দু মাস ধরে বন্ধ, ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, জিমের অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে সেগুলো প্রবলেম হচ্ছে, দু মাস ধরে লকডাউন হচ্ছে, বুঝতেই তো পাচ্ছেন। তারাও তো অবভিয়াসলি সবসময় ফোন করছে কবে খুলবে দাদা, কবে খুলবে, কবে খুলবে। তো সরকারের কাছে একটাই অনুরোধ, গভর্নমেন্ট যাতে জিমগুলোর দিকে একটু দেখেন। হ্যাঁ, শরীরচর্চার একটা অন্যতম জায়গা। দেখুন, আজকে করোনা ভাইরাসকে রোধ কে করবে? শরীরে আমাদের হিউমিউনিটি পাওয়ার থাকবে তবেই তো করোনা ভাইরাসকে রোধ করবে। আজকে আমি জিমে যাবো, হিউমিউনিটি বাড়াবো, শরীরের ব্লাড সার্কুলেশনটাকে রানিং হবে, তবে তো হবে। আমরা বসে বসে ঘরে বোর হয়ে যাচ্ছি, দু মাস তিন মাস ধরে বোর হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া শুধু ঘুমোনো, এখন কোনো কাজ নেই। জিমটা যদি সরকারের কাছে একটাই অনুরোধ, সরকার যদি জিমটাকে খুলে দেয় মানুষ একটু শরীরের উপরে সচেতন হবে এবং করোনাকে জয় করতে পারবে। আমার নাম রূপক নস্কর। আমি এই দু মাস ধরে জিম আমাদের বন্ধ আছে, টোটাল জিম তো প্র্যাকটিস হচ্ছে না। ভাবছি কোথায় প্র্যাকটিস করা যায়, ওই ফাঁকা মাঠে একা একা একটু প্র্যাকটিস করছি, যা শরীরটা একটু ভালো থাকে, যা জিমটা বজায় থাকে। এর পাশাপাশি তো স্টুডেন্টদেরও অনেক শরীরের ফিটনেস বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টদের শরীর অনেক ফিটনেস বিগড়ে যাচ্ছে, স্টুডেন্টদেরও অনেক ক্ষতি হচ্ছে, যেগুলো খেলে মানুষের ক্ষতি হবে, মানুষের টাকা এ হবে, সংসারে অশান্তি হবে, যেমন মদের দোকান, এইসব জিনিসগুলো সরকার খুলে দিচ্ছে, তো জিমটা খোলার ব্যবস্থা করছে না। তো এই জিম যদি না খোলে আমরা কিভাবে শরীরের প্রতিরোধ বাড়াবো? তো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বলছে সরকার, তো শরীর প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে শরীর স্ট্রং রাখতে গেলে জিম। তুমি কি এখানে জিম করো? হ্যাঁ, আমি এখানে জিম করি। এই তো দু মাস বন্ধ, কি অবস্থা রয়েছে? এখন দু মাস ধরে বন্ধ, এবার আমাদের বডি ফিটনেস কমে যাচ্ছে, ক্যালোরি কিছু বার্ন হচ্ছে না, শুধু গেইনই হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। এছাড়াও রেগুলার জিম করলে যে মানে রেগুলার জিম করলে সুগার লেভেলটা নর্মাল থাকে, তো ওটা আর কি হ্যাম্পার হচ্ছে, আর ইমিউনিটি পাওয়ার তো কমেই যাচ্ছে, তো ফিট থাকার জন্যে তো ইমিউনিটি পাওয়ারটাও খুব দরকার। তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, কিছু রুলস রেগুলেশন মেনে যদি খোলার পারমিশন দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। দীর্ঘদিন ধরে জিম বন্ধ থাকায় ফিটনেস হারাচ্ছেন অনেকেই, হারাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। জিমের মালিক থেকে শুরু করে জিম প্রেমী যারা রয়েছেন, প্রতিদিন যারা রেগুলার প্র্যাকটিস করেন, তাদের যেটা দাবি যে তাদের যদি কোনো গাইডলাইন্স দেওয়া হয় সেই গাইডলাইন্স মেনেই তারা জিম খুলতে রাজি আছে। যেখানে বিভিন্ন শর্ত সাপেক্ষে ওয়াইন শপ খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন দোকান খুলে দেওয়া হয়েছে, শুরু হয়েছে উড়ান পরিষেবা, চালু হয়েছে বাস থেকে ট্রেন পরিষেবাও, 1 জুন থেকে শুরু হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কবে খুলবে জিম সেদিকে তাকিয়েই দিন গুনছেন জিমের মালিক থেকে এই যারা জিম প্রেমী তারা প্রত্যেকেই। HB, DNN বাংলা, হুগলি।